আসসালামু আলাইকুম। দুপুর একটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কোলি। রাঙ্গামাটিতে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করলো পাহাড়ি সন্ত্রাসীরা। সুইজারল্যান্ডের পথে প্রধানমন্ত্রী। ট্রাভেল পাস পেলেন সালাউদ্দিন আহমেদ, ফিরতে পারবেন দেশে। বিশ অঞ্চলে বয়ে যেতে পারে 60 কিলোমিটার বেগে ঝড়, দেশের মানুষের গড়ায়ু কিছুটা বেড়েছে। মা হাসপাতালে আদালতে গেল নবজাতক। রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি, নিহত এক। যশোরে এক আমের ওজন 5 কেজি। দাঁতে ব্যথার কারণে ন্যাটো প্রধানের সঙ্গে বৈঠক স্থগিত, রুট ক্যানাল করলেন বাইডেন। এবং কঙ্গোতে বাস্তুচ্যুতদের শিবিরে হামলা, নিহত 45। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাতের আধারে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে উপজাতীয় সন্ত্রাসীরা। সোমবার দিবাগত রাত 8:30 সময় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙাল হালিয়ার লোংদুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃতরা হলেন সোহাগ, রূপক ও বিশ্বজিৎ দে। অপহৃত তিনজনদের মধ্যে সোহাগ ও রূপক দুজন আপন ভাই। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার সকাল 10:14 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 5:30 জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ভারতের শিলংয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ট্রাভেল পাস পেয়েছেন। সোমবার দিনগত রাত 11:00 দিকে ভারতের গুয়াহাটি বাংলাদেশ হাই কমিশন থেকে এই ট্রাভেল পাস দেয়া হয়। সালাউদ্দিন আহমেদ জানান, গতকাল রাতে তিনি ট্রাভেল পাস হাতে পেয়েছেন। এটি গত 8 জুন ইস্যু করা হয়েছে। এখন ভারতে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, সেগুলো সম্পন্ন করবেন তিনি। একই সঙ্গে শারীরিক চেক আপ করাবেন। ঢাকা সহ দেশের 20টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 2021 সালের তুলনায় বাংলাদেশের মানুষের গড়ায়ু কিছুটা বেড়েছে। 2022 সালের চূড়ান্ত হিসেবে দেশের মানুষের গড়ায়ু হয় 72.4 বছর, যা 2021 সালে ছিল 72.3 বছর। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2022-এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। রাজশাহীর বাঘা উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন। তবে সন্তান প্রসব নারী নিজের পরিচয় বলতে না পারায় সদ্য ভূমিষ্ঠ নবজাতককে আদালতে পাঠানো হয়। মঙ্গলবার বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বিকেলে শিশুকে রাজশাহীর নারী ও শিশু আদালতে পাঠানো হয়। এ সময় আদালত নবজাতককে ছোট মনি নিবাসে পাঠানোর নির্দেশ দেন। কক্সবাজারের রুখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর 5টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 10 ব্লক H/32A এ ঘটনা ঘটে। গোলাগুলিতে জড়িতরা আরশা ও আরএসও এর সন্ত্রাসী বলে দাবি ক্যাম্পবাসীর। নিহত যুবক বশিরুল্লাহ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 10 ব্লক H/32 এর ফজু মিয়ার ছেলে। আমের নাম ব্রুনাই কিং। এক একটি আমের ওজন 3 থেকে 5 কেজি। বিশাল আকারের এই আম ঝুলছে যশোর খয়েরতলা হর্টিকালচার সেন্টারে। দেখতে বালিশের মতো হওয়ায় দর্শনার্থীরা নাম দিয়েছেন বালিশ আম। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, 4 বছর আগে যশোর হর্টিকালচার সেন্টারে পরীক্ষামূলকভাবে রোপণ করা হয় এ জাতের একটি আম গাছ। এখন সেই গাছে সবুজ পাতার মাঝে শোভা পাচ্ছে বৃহৎ আকৃতির আম। আমটির আকার আকৃতিতে যেমন বড়, তেমনি খেতেও সুস্বাদু। প্রচণ্ড দাঁতে ব্যথার কারণে সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গের সঙ্গে বৈঠক স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার তার ন্যাটো প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা করার কথা ছিল, কিন্তু রোববার আচমকাই দাঁতে ব্যথা শুরু হলে তার জরুরি চিকিৎসার দরকার পড়ে। এরপর সোমবার তার রুট ক্যানাল চিকিৎসা হয়েছে বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন। এ খবর দিয়েছে ডয়েচে ভেলে। খবরে জানানো হয়, দাঁতে ব্যথার কারণে 2 দিনের সকল কাজ পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল তার।
কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল করে দেওয়া হয়। তবে মঙ্গলবারই স্টলটেনবার্গের সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস সূত্র। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে সন্ত্রাসীদের হামলায় 45 জন নিহত হয়েছেন। দেশের উত্তর পূর্বাঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের শিবিরে হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।